নিকেল থাকবে, আপনি স্টারিং উডেন থাকবে, উডেন আছে, আপনি স্টারিং টাই উডেন, এই স্টারিং টা উডেন আছে, আর কি মিটার আছে, আট দিন মিটার আছে, অব্দিক মিটার, দরজা খুললে বোঝা যাবে সিগন্যাল দিকে কোন জায়গায়, তারপর আপনার আপনার এই আপনার কাপড়টাও আপনার ফেব্রিক্সটাও কুসুম থাকবে, হ্যান্ডেল নিকেল থাকবে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি নতুন একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে, সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি কোথা থেকে কিনতে পারবেন, সেটা হচ্ছে আপনাদের আসতে হবে বেগুনবাড়ি, হচ্ছে দুই সাউথ বেগুনবাড়ি, আর এই সব শোরুমের নাম হচ্ছে শাহিন কার সেন্টার। তো আমাদের সাথে আছে শাহিন ভাই, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের এখানে যে শোরুমে আসলাম, কি কি আপনি গাড়ি দেখাচ্ছেন আজকে? আজকে আমাদের বেশ কিছু গাড়ি আছে, আপনার প্রিমিও আছে, এলিয়ন আছে, এক্সপ্লোর আছে, জিগোল আছে, এক্সপ্লো, তারপর আইসটি গাড়ি আছে, ফোর্সা গাড়ি আছে, বিচ আছে, কয়টা বিচ, হ্যাঁ বিভিন্ন ধরনের গাড়ি আছে। আপনারা জানেন হচ্ছে ইতিমধ্যে অনেক ভিডিওতে দেখেছেন যে শাহিন ভাই হচ্ছে শোরুম মানে হচ্ছে সবচেয়ে কম দামে গাড়ি হচ্ছে ভালো কন্ডিশনে কোথাতে গাড়ি যদি কিনতে চান তাহলে শাহিন ভাই এখানে আসলে কিন্তু সব ধরনের গাড়ি পাবেন তাদের এখানে। তো চলেন হচ্ছে আমরা হচ্ছে শাহিন ভাইয়ের কাছ থেকে সে গাড়িগুলো একটু দেখি, তাদের কন্ডিশন সম্পর্কে আর প্রাইস সম্পর্কে শাহিন ভাই আমাদের বিস্তারিত জানাবেন, চলেন আমরা সেগুলো একটু দেখি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার এখানে দেখলাম অনেক গাড়ির কালেকশন, তো আজকে আপনি কি গাড়ি দেখাচ্ছেন আমাদের? তো অনেক গাড়ি আছে, আমাদের অনেক গাড়ি আছে শোরুমে, বেশ কিছু গাড়ি। প্রথমে কি গাড়িগুলো দিয়ে হচ্ছে শুরু করতে? আমার ডান পাশে একটা কোর্সা গাড়ি আছে, সেটা হলো কম দামে রিজনাল প্রাইস। আচ্ছা, এটা কোর্সা 1300 সিসি গাড়ি। এটা কত সালের? এটা 98 মডেল। 98 মডেল, হ্যাঁ। রেজিস্ট্রেশন কততে? 2003 এর রেজিস্ট্রেশন, আর 2015, হ্যাঁ, মিয়াদপুর বিআরডি নাম্বার, আর ফিটনেস আপনার 24 সাল পর্যন্ত আছে, আর ট্যাক্স টোকেন 22 সাল পর্যন্ত পুরো আছে। আচ্ছা, যদি আমি একটু আমার হচ্ছে ভিউজদের জন্য দেখাতে চাই, গাড়িটা আপনার এখানে দেখতে পারবেন যে কত সালে রেজিস্ট্রেশন হয়েছে, সব কিছু এখানে দেওয়া আছে। আমি একটু গাড়িটা একটু দেখাই, কোথাও কোনো একদম স্পোর্ট না, একদম ফ্রেশ কন্ডিশনের, টায়ারটাও একদম ফ্রেশ কন্ডিশন আছে। আমি তো গাড়িটা বডিটা দেখাতে চাই, এটা একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা। এটা কত মডেলের? এটা এটা 98 মডেল। 98 মডেল, আমি এখানে অরিজিনাল স্টিকার আছে, গ্লাসগুলো অরিজিনাল মডেল, 44,670 কিলো জাপানের চলছে। আপনারা যদি একটু দেখেন, এক গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে, আমি একটু দেখাই যদি। আচ্ছা, এটা যদি আমি একটু ব্যাকসাইডটা যদি একটু দেখাইতে, একদম স্পোর্ট, এটা হচ্ছে ঢাকা মেট্রো গো 15 সিরিজের গাড়ি, একদম ফ্রেশ কন্ডিশন আছে, টয়োটা কোর্সা, কোর্সা গাড়ি, টয়োটা কোর্সা গাড়ি। আচ্ছা, ভিতরটা একটু দেখেন, যদি গাড়ি ভিতরটা যদি একটু দেখাই, একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে। আমি একটু দেখাচ্ছি, আপনারা দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে, ড্যাশবোর্ড আছে, সব কিছু এখানে আছে, উডেন প্যানেল আছে, ডিভিডি ব্যাক ক্যামেরা আছে, অল অপশন অটো। আমি দেখাচ্ছি গাড়িগুলো, সিটগুলো আছে অনেক ফ্রেশ কন্ডিশন আছে। আমি যদি একটু ব্যাক সাইডটা দেখাই গাড়ির, আপনাদের একটু দেখাচ্ছি পিছনে অংশ, গাড়ির পিছনের সিটগুলো একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে। একটা পাঁচজনের মধ্যে, হ্যাঁ, পাঁচজন ফ্যামিলি মানে পাঁচজন নিয়ে, সামনে দুজন আর পিছনে তিনজন, প্রাইভেট পাঁচজন, পাঁচজন অনায়াসে খুব। আচ্ছা, যারা আমার চালতে আসবেন ভাই হচ্ছে কিছু ডিসকাউন্ট দিবে। আচ্ছা, তারপর কোনটা দেখাচ্ছেন?
তারপর আপনার এলিয়নটা দেখতে পারেন 2006 এর মডেল আমরা যদি একটু এলিয়নটা দেখতে চাই তাহলে হচ্ছে সামনে যে ফ্রন্ট হবে এরকম অনেক স্মুথ 2006 এর মডেল 10 সালের রেজিস্ট্রেশন মডেল ঢাকা মেট্রো গোস 27 সিরিয়ালের গাড়িটা কিন্তু অনেক স্মুথ আপনি যদি একটু দেখাই ভিউয়ার্স গাড়ি কিন্তু অনেক সুন্দর একদম ফ্রেশ কন্ডিশন আছে যদি আমি একটু হচ্ছে ইন্টারভিউ আপনি এই ফ্রন্ট সাইডটা একটু দেখান একটু ফ্রন্ট সাইডটা দেখান হ্যাঁ এই যে হ্যাঁ ফ্রন্ট সাইড দেখেন একটু আচ্ছা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে আমরা যদি সামনে রিয়ারটা দেখি সামনে সিটগুলো কেমন আছে ফ্রেশ গাড়ি আনা হয়েছে কালকে রাত্রে মাত্র আচ্ছা কালকে রাত্রে এটা আনা হয়েছে আচ্ছা এটা ওয়াশ পলিশ করব যদি একটু দেখেন সামনে কিন্তু একদম হচ্ছে সিটগুলো অনেক ফ্রেশ কন্ডিশন আছে এটা ব্রিগেড হচ্ছে তো 1% ইউজ না ব্রিগেডিয়ার জেনারেলের গাড়ি এটা আচ্ছা তারপর আমরা হচ্ছে পিছনের সিটগুলো যদি একটু দেখি দেখি কতটা ফ্রেশ কন্ডিশন আছে আপনারা এটা যদি দেখেন একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে এখন তো ওয়াশ পলিশ করা হয় নাই ওয়াশ পলিশ করব কালকে রাতে হচ্ছে গাড়িতে এসেছে আমরা হচ্ছে গাড়িটা দেখেন চাকাগুলো একদম ফ্রেশ কন্ডিশন ওয়াশ পলিশ করলে একবারে একদম হচ্ছে পিছনে যদি একটু দেখাই আপনাদের পুরো গাড়িটা যদি আমি একটু এই দিক থেকে দেখাই গ্লাসগুলো হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল গ্লাস কালকে রাতে এই গাড়িটা এসেছে এটা হচ্ছে টয়োটা এলিয়ন এলিয়ন হ্যাঁ আচ্ছা 2006 এর মডেল আপনার 10 এর রেজিস্ট্রেশন 27 সিরিয়াল গাড়ি আচ্ছা এটা ফুল লোডেড গাড়ি আপনার জি প্যাকেজের গাড়ি এই যে প্রত্যেকটা জায়গায় নিকেল হ্যাঁ আচ্ছা নিকেল থাকবে আপনি স্টারিং উডেন থাকবে উডেন আছে আপনি স্টারিং টাই উডেন এই স্টারিংটা উডেন আছে হ্যাঁ আরপিএম মিটার আছে আরপিএম মিটার আছে অবলিক মিটার দরজা খুললে বোঝা যাবে সিগন্যাল দিবে কোন জায়গায় তারপর আপনার আপনার এই আপনার কাপড়টাও আপনার ফেব্রিক্সটা কুসুম থাকবে হ্যান্ডেল নিকেল থাকবে হ্যাঁ এটা হলো মানে জি লিমিটেড গাড়ি এটা তো সম্পূর্ণ অটো না হ্যাঁ সম্পূর্ণ অটো আচ্ছা এটা কি তেল গ্যাস দুটোই হ্যাঁ তেল গ্যাস সিএনজি করছে রিসেন্টলি 2 বছর হইছে আচ্ছা তারপর এটা প্রাইস কত দিয়েছিল আপনি এটা প্রাইস হলো আপনার 13,20,000 টাকা 13,20,000 টাকা কিছু কমানো যাবে আচ্ছা ঠিক আছে কত দিছেন এটা 13,20,000 টাকা 13,20,000 টাকা একটু কমানো যায় না হ্যাঁ একটু কমানো যাবে আচ্ছা আপনারা যারা আমার চ্যানেল থেকে আসে আসবেন তাদেরকে হচ্ছে এটা ডিসকাউন্ট দিবে আর যথেষ্ট হচ্ছে কথা বলা যাবে হ্যাঁ ইনশাআল্লাহ আপনি চালাই দেখতে পারবেন আচ্ছা তারপর আপনি ফ্রিজ ড্রাইভ দিতে পারবেন আপনি চেকও করতে পারেন যে কোনো জায়গায় আচ্ছা তারপর কোনটা দেখাচ্ছেন তারপর আপনার এক্সিও আছে এক্সিও দেখাই আমরা এখন একটা এক্সিও গাড়ি দেখবো এটা হচ্ছে কত মডেল দেখি আমরা একটু সামনে ইয়াটা দেখি এটা 2012 মডেল কন্ডিশন আছে যদি আপনারা দেখেন 2000 কত মডেল 12 মডেল 12 মডেল এটা ঢাকা মেট্রো গ 42 সিরিয়াল গাড়ি গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আমি একটু দেখাচ্ছি আপনাদের ফ্রন্ট সাইডটা একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে দেখেন 12 সালের মডেল আর রেজিস্ট্রেশন হলো 19 সালে 2012 সালের মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে 19 সালে হ্যাঁ এটা কত সিসি এটা 1300 সিসি 1300 সিসি এটা হচ্ছে আপনারা কত প্রাইস যাচ্ছেন এটা হলো আপনার 14.5 লাখ টাকা 14.5 লাখ টাকা আমি একটু যদি দেখাই আপনাদের গাড়িটা অনেক সুন্দর আর গ্লাসগুলো আছে তাদের আর তাদের এখানে কিন্তু অনেক গাড়ি কালেকশন একদম যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভালো কন্ডিশনের গাড়ি কিনতে চান তাদেরকে আসতে হবে শাহিন কার সেন্টারে আমরা একটু দেখাই ইন্টারভিউটার দেখাই দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটু হচ্ছে সামনে সিটগুলো একটু দেখাই দেখেন একদম হচ্ছে সম্পূর্ণ কালো এক্সিও নিউ শেপের গাড়ি এটা আচ্ছা এক্সিও নিউ শেপে একটু যদি দেখাই সিটগুলো কন্ডিশন হচ্ছে খুবই ভালো আমরা হচ্ছে একটু ব্যাটারি আছে এটা দেখাই তারপর হচ্ছে আমরা একটু পিছনের সিটগুলো দেখাই আপনারা দেখতে পাচ্ছেন পিছনের সিটগুলো একদম হচ্ছে খুব ভালো কন্ডিশনে আছে আচ্ছা আমরা তো এখন পিছনের গাড়ি পিছনের সাইডটা দেখাই একটু ব্যাক সাইডটা দেখাই আপনারা দেখছেন ব্যাক সাইডটা এরকম হবে গাড়িটা সম্পূর্ণ দেখাচ্ছি কোথাও কোনো স্পোর্ট নাই সব কিছু অরিজিনাল এটা হচ্ছে ঢাকা মেট্রো গো 42 সিরিয়াল গাড়ি এটা হচ্ছে কত প্রাইস চাচ্ছেন আপনারা এটা 14,50,000 টাকা 14,50,000 এটা কমায় দেওয়া যায় না অল্প কিছু কমানো হবে আচ্ছা 1,000 সেটা কত কমানো যায় 10,000 টাকা জানেন আমার চ্যানেলতে যারা আসবে সেটা হচ্ছে তাদের জন্য 10,000 টাকা হচ্ছে ডিসকাউন্ট দিবে হ্যাঁ 14,40,000 টাকা আচ্ছা তারপর কোনটা দেখাচ্ছেন
হাইস দেখে, তারপর হচ্ছে ভাই একটা হাইস দেখে, সবার পছন্দনীয় হাইস, হাইস এখন নাই মার্কেটে, আমরা একটু হাইসটা দেখে সবাই হচ্ছে কমেন্ট করেন যে হাইস গাড়ি দেখানোর জন্য, তো সেজন্য শাহিন ভাই এখানে চলে আসলাম ঢাকা মেট্রো চক কোন সিরিয়াল গাড়ি। এটা হচ্ছে হাইস, হ্যাঁ 2010 এর মডেল, এটা 2010 এর মডেল, কত সালের রেজিস্ট্রেশন? এটা হলো আপনার 16 সালের রেজিস্ট্রেশন। কত সিসি রেটার এটা? 2000 সিসি। আমি যদি একটু দেখাই, এখানে বসে তাদের এখানে কোম্পানি দেওয়া আছে স্মার্ট কার্ড, ফার্স্ট পার্টি প্রাইভেট চলেছে, তো ফার্স্ট পার্টি এটা কোনো ভাড়া চালায় না গাড়ি, আপনারা এখানে দেখেন একদম ফ্রেশ, সাধারণত এই গাড়িগুলো ভাড়া চলে, এই গাড়িটা ফার্স্ট পার্টি গাড়ি না? হ্যাঁ ফার্স্ট পার্টি গাড়ি, হ্যাঁ ফার্স্ট পার্টি গাড়ি, সবকিছু অরিজিনাল এখানে আমার পরিচিতই। এটা দেখেন, এটা যদি দেখাই গাড়িটা এরকম, চলুন আমরা একটু ভিতরে ইন্টেরিয়রটা দেখি, সামনের সিটগুলো একটু দেখি, এটা জিএল গাড়ি, খুব ফ্রেশ, আপনি যদি দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে, এটা ফার্স্ট পার্টি ইউজ করা হয়েছে, সিটগুলো অনেকটা হচ্ছে এরকম হবে। আচ্ছা চলুন আমরা একটু অরিজিনাল সিট, কিন্তু এটা অরিজিনাল সিট, সাইডগুলো দেখেন সবকিছু অরিজিনাল আছে এখানে। আচ্ছা তারপর হচ্ছে আমি গাড়ির পিছনে যদি একটু সিটগুলো দেখাই আপনারা, এগুলো কিন্তু ভাই দেখেন হাইস গাড়িতে এরকম ফ্রেশ কন্ডিশনের সিট পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে আপনারা একটু গাড়ির সিটগুলো দেখেন একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে, এগুলো হচ্ছে অরিজিনাল সিট, অন্যান্য হাইসগুলোতে হচ্ছে এরকম সিট হচ্ছে খুবই কমই পাওয়া যায়, আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে। আমি হচ্ছে এই সাইড, আপনার গাড়িটা দেখলেই বোঝা যাবে এটা ভাই কিরকম চলছে। হ্যাঁ আপনি যদি চলতো এখানে স্পোর্ট পড়তো, এখানে দেখেন এই যে সিটগুলো, সিটগুলো এত ফ্রেশ থাকতো না যদি ভাড়া চালাইতো, হ্যাঁ এরকম ফ্রেশ থাকতো না, এখানে এই সিটটি একবারে পুরো ফ্রেশ, মানে এটা এটা এটাই বোঝা যাবে এই গাড়িটা চলছে কিরকম, খুব কম চলছে, খুবই কম চলছে। হ্যাঁ আর এটা কিন্তু প্রাইভেটে চলছে, এটা কোনো ভাড়া ভুড়া সিস্টেম না, ফার্স্ট পার্টি। হ্যাঁ আচ্ছা যদি আমি একটু হচ্ছে গাড়ির দরজাগুলো একটু দেখাই, দেখেন একদম স্মুথ, কোথাও কোনো স্পোর্ট নাই। হ্যাঁ চাকাগুলোও দেখেন একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন চাকাগুলো রয়েছে, দেখেন গ্লাসগুলো সম্পূর্ণ অরিজিনাল, হ্যাঁ অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল। আমি পিছন সাইডটা একটু দেখাই গাড়ির, আপনারা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে, এটা হচ্ছে ঢাকা মেট্রো চ কোন সিরিয়াল গাড়ি, এটা কত সিসি? 2000, এটা 2000 সিসি, হ্যাঁ হাইস গাড়ি 2000 সিসি হয়, এটা কত? এটা আপনি 19 লাখ টাকা আস্কিং প্রাইস, 19 লাখ টাকা, কিছু কমাতে পারবো? আচ্ছা কত কমান যা, আমার চ্যানেল থেকে আসলে 20-30 হাজার কমাতে পারবো? আচ্ছা আমার চ্যানেলে যারা আসবে তাদের জন্য হচ্ছে 30,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা তারপর কোনটা দেখ, তারপর আমরা আইটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা টয়োটা বিক্স, এটা আপনি যদি দেখেন সামনে ইয়াটা একদম হচ্ছে খুবই ভালো কন্ডিশনে আছে, আমি যদি একটু দেখাই আপনাদের, ঢাকা মেট্রো গো 26 সিরিয়ালের গাড়ি, এটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে, এটা হচ্ছে আপনার যদি একটু দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে, এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের গাড়ি, এটা তো একটা ভিড় 2011 মডেল, আপনার নিউ শেপের গাড়ি, পুশি স্টার্ট, আর 2017 সালের রেজিস্ট্রেশন, 1300 সিসি গাড়ি, 1300 সিসি ড্রাইভ। হ্যাঁ আচ্ছা এই গাড়িটা অনেক মানে প্রাইভেট ছোট ফ্যামিলির জন্য বেস্ট একটা গাড়ি, এবং রাত ইউজ করে মজা পাবে। আচ্ছা এটা প্রাইস কত চাচ্ছেন? এটা প্রাইস হলো আপনার 11.5 লাখ টাকা, 11.5 লাখ টাকা, কিছু কমানো যায় না? অল্প কিছু ডিসকাউন্ট করবো, আসুন প্রাইস 11.5 লাখ টাকা। আমাদের বিএস দের, হ্যাঁ অবশ্যই আসুক, আগে আইসে গাড়ি দেখুন, আমার চ্যানেলে যারা আসবে তাদের জন্য একটা ডিসকাউন্ট দিবে। আমরা হচ্ছে সামনে সিটগুলো একটু দেখি, আপনারা হচ্ছে দেখেন একটু গাড়ি হচ্ছে বাহিরের অংশটা, এটা কালারটা অরিজিনাল আছে, সম্পূর্ণ অরিজিনাল, আমি যদি একটু দেখাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে, মনে হয় যে ব্র্যান্ড নিউ একদম, দেখেন একদম যদি স্ট্রাই দেখাই আমি একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে। এটা হচ্ছে ডিভিডি প্লেয়ারটা কি অরিজিনাল? হ্যাঁ না এটা লাগানো হয় ডিভিডি প্লেয়ারে, আচ্ছা লাগানো হচ্ছে, আলাদা ডেকোরেশন করা হয়েছে। আমি যদি একটু দেখাই সিটগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা পিছনে দেখেন, আমরা হচ্ছে পিছনের সিটগুলো একটু যদি দেখাই, পিছনের সিটগুলো একটু দেখাচ্ছি, দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে, সম্পূর্ণ গাড়িটা ব্ল্যাক, আমি একটু দেখাচ্ছি সিটগুলো, খুবই কমই ইউজ করা হয়েছে এটা। আমি যদি একটু হচ্ছে দরজার ইয়েটা দেখাই, আচ্ছা চলানো হচ্ছে আমরা একটু পিছনে ব্যাকগ্রাউন্ড দেখি, একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে এখানে, কিন্তু যারা যাদের হচ্ছে লাগেজ, তেলের গাড়ি তো, হ্যাঁ লাগেজ যাদের লাগেজ অনেক বেশি তারা কিন্তু তিনটা বড় লাগেজ নিতে পারবে, হ্যাঁ অনেক আরামদায়ক পাবেন। আমি হচ্ছে পিছনের সাইডটা একটু দেখাচ্ছি, গাড়িটা এরকম হবে পিছনের সাইডটা, এটা হচ্ছে ঢাকা মেট্রো গো 26 সিরিয়ালের গাড়ি, 1300 সিসি গাড়ি, টয়োটা বিক্স, 1300 সিসি না? হ্যাঁ টয়োটা বিক্স,
2011 সালের রেজিস্ট্রেশন করা আছে এটা আমরা যদি একটু সামনে দেখাই, সামনে সিট গুলো দেখেন, ভিতরে গুলো দেখেন, ভিতরে যে সিট গুলো এগুলো হচ্ছে বিস্কিট কালারের, ভিতরে একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশনে আছে। তারপর আমরা হচ্ছে পিছনের সিট গুলো একটু দেখাই, দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের ভিতরে আছে, এরকম হবে দেখাই। আচ্ছা আমরা হচ্ছে এখন হচ্ছে পিছনের দিকে একটু চলে যাই, ব্যাক ভিউটা দেখেন, দেখেন টয়োটা এক্সকোলা নাকি? হ্যাঁ এটা ফর ইউনিভার্সিটি এক্সকোলাই এটাকে বলে। এক্সকোলা আচ্ছা আমি একটু গো 33 সিরিজ লাগাই আপনাদের হচ্ছে একটু পিছনে একটা স্পয়লার আছে, পিছনে একটা স্পয়লার আছে। আচ্ছা স্পয়লার এটা এরকম হবে। আচ্ছা দেখেন এটা প্রাইস কত যাচ্ছেন? এটা হলো আপনার 11,95,000 টাকা। 11,95,000 কিছু কমানো যায়? হ্যাঁ কিছু কমাবো, এটা কমায় দেন কত? কিছু কমাই দিব, আসুক আগে কাস্টমার আসুক। আচ্ছা এটা হচ্ছে আসার পরে পছন্দ হওয়ার পরে হচ্ছে 11,95,000। তো যারা এই গাড়িটা নেবেন তাদের জন্য হচ্ছে আসতে হবে শাহিন কার সেন্টারে, শাহিন কার সেন্টার দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও ঢাকা। আচ্ছা কোন গাড়িটা দেখাচ্ছেন? তারপর আপনার বুলুবার্ড নিশান বুলুবার্ড দেখাবো। আচ্ছা নিশান, হ্যাঁ 2005 যারা হচ্ছে নিশান খুঁজতেছেন তাদের কিন্তু এই গাড়িটা আপনারা দেখতে পারেন। এই গাড়িটা একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে, সম্পূর্ণ হোয়াইট কালারের গাড়ি, আর পাল কালার হোয়াইট পাল ভাইয়া। হ্যাঁ হোয়াইট পাল, হোয়াইট পাল। আচ্ছা এটা হচ্ছে কত সালের রেজিস্ট্রেশন, কত মডেলের গাড়ি, কত? এটা নিশান ব্লুবার্ড আপনার 2005 এর মডেল এবং রেজিস্ট্রেশন ইয়ার হলো আপনার 2010 সালের এবং অকটেন ড্রাইভের গাড়ি, তেলের গাড়ি, স্মার্ট কার্ড। আচ্ছা যদি কাপড় গাড়ি এটা, এটা কত সিসি? এটা 1500 সিসি, অল অপশন অটো, এই গাড়িটা স্মুথলি চলবে। আপনাদের এটা দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অটো, এটা ফ্যামিলির জন্য একটা বেস্ট একটা গাড়ি। সামনে যে সাইডের কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে, এখানে যদি আমি একটু টায়ারটা দেখাই আপনাদের, কালারটা অরিজিনাল আছে, একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন, আর এখানে কালারটা অরিজিনাল অরিজিনাল। যাই হোক আপনারা হচ্ছে এখানে যারা গাড়ি কিনবেন, কালার যারা গাড়ি কিনবেন এখানে এসে আপনারা হচ্ছে দেখে শুনে গাড়ি কিনতে পারবেন, ট্রাই টেস্ট ড্রাইভ দিতে পারবেন, চালাতে পারবেন, একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা। সিটগুলো একদম সম্পূর্ণ অরিজিনাল আর সিটগুলো হচ্ছে অনেকটা স্মুথ। আপনার একটু দেখাই, একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে, একদম ফ্রেশ কন্ডিশন আছে, এটা দেখাচ্ছি, অনেকটা সুন্দর গাড়িটা। যদি আমি হচ্ছে গাড়ি একটু পিছনের সাইডটা যদি একটু দেখাই আপনার, দেখেন একদম হচ্ছে কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা, এরকম হবে একদম। আর ঢাকা মেট্রো গ 29 সিরিয়ালের গাড়ি এটা, এটা হচ্ছে আপনাদের যে বুলুবার্ড। আচ্ছা দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আচ্ছা বুলুবার্ড দেখেন, আচ্ছা দেখেন আপনারা একটু গাড়ির এই সাইডটা দেখেন, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবং কালারটা অরিজিনাল আছে। এখানে হচ্ছে তাদের এখানে প্রত্যেকটা গাড়ি এখানে যথেষ্ট হচ্ছে সুনামের সাথে যারা সেল করে থাকে, আর এইগুলো হচ্ছে তাদের কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্টরি নাই। এটা হচ্ছে প্রাইস কত যাচ্ছে? 8,25,000 টাকা। 8,25,000 টাকা, কিছু কমানো যায় না? কিছু কমাবো, আসুক আগে কাস্টমার আসেন, আপনারা আপনারা আসেন ভাই অবশ্যই যথেষ্ট সম্মান করবে। আচ্ছা এখন ওই আপনার আইসটি দেখাচ্ছি, কিছু না আইসটি দেখেন। আচ্ছা যদি আমি এইটা দেখাই একটু গাড়িটা, আচ্ছা 2004 মডেল, 2011 রেজিস্ট্রেশন, 1300 সিসি গাড়ি। যদি আমি একটু দেখাই এখান থেকে, হ্যাঁ স্মার্ট কার্ড, এটা আইসটি মানে এটা সচরাচর সবারই পছন্দ এই গাড়িটা, ছোট ফ্যামিলির জন্য বেস্ট একটা গাড়ি, 2004
আচ্ছা যদি আমরা এখানে অটো খুলবে লাগবে হ্যাঁ এই লাগে আছে আচ্ছা আমি যদি একটু সামনের সিটগুলো একটু দেখাই একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে এই যে পুশি স্টার্ট আছেন ভাইয়া এই যে পুশি স্টার্ট দেখেন এই যে স্টার্ট আচ্ছা এই এখানে পুশ দেখেন আপনারা একটু যদি দেখাই আপনাদের স্টার্ট পুশ সিটগুলো যদি দেখাই একদম ফ্রেশ কন্ডিশন আছে যদি আমি একটু পিছনের সিটগুলো দেখাই একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এটা এই তো সব কিছু অটো না হ্যাঁ হ্যাঁ মানে অনেকে প্রাইভেট গাড়ি চালায় একটু বড় গাড়ি একটু কষ্ট হয়ে যায় আর ছোট গাড়ি এলে ইজিলি ঘুরাইতে পারে পুরান ঢাকায় বা যে কোনো শর্ট রাস্তা হলে এটা বেস্ট একটা গাড়ি আচ্ছা যদি আমি একটু পিছনের সাইডটা যদি দেখাই আপনাকে তো গাড়িটা অনেক সুন্দর তেলের গাড়ি দেখাই এটা হচ্ছে ঢাকা মেট্রো গো বিসি রেলের গাড়ি এটা 16 সালে 16 হ্যাঁ তেলের গাড়ি অক্টেন ড্রাইভে 2010 এর মডেল আর আপনি 16 সালে রেজিস্ট্রেশন আচ্ছা এই দেখেন আপনাদের হচ্ছে পিছনে যে ব্যাগটা লাগা এটা চাকা রাখার জন্য আচ্ছা এটা চাকা একটা কভার আছে আমাদের কভারটা আছে আচ্ছা মালিক যথেষ্ট কিন্তু স্পেস এখানে আছে যারা হচ্ছে লাগেজ নিয়ে সমস্যা হবে তারা কিন্তু এই গাড়ি নিতে পারে যথেষ্ট জায়গায় আপনারা এখানে লাগেজ রাখতে পারবেন আচ্ছা এই গাড়িটা এটা কত চাচ্ছেন আপনারা এটা 13,65,000 টাকা 13,65,000 কিছু কমানো যায় না হ্যাঁ কিছু কমাবো আচ্ছা আমার চাইতে যারা আসলে প্রাইস 13,65,000 টাকা আপনি এলিয়ন গাড়ি দেখাবো এলিয়ন যারা এলিয়ন মডেলের লাস্ট মডেল 2007 এটা কত সালে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2010 সালে রেজিস্ট্রেশন কত সিসি সিসি 1500 সিসি 1500 সিসি এটা হচ্ছে প্রাইস কত চাচ্ছেন প্রাইস হলো এটা আপনি 13,75,000 টাকা 13,75,000 টাকা আসলে হচ্ছে আমরা একটু তারা হচ্ছে আপনি এখানে দামাদামি করতে পারবেন প্রত্যেকটা গাড়িতে চলুন আমরা একটু সামনে যে ভিতরে যে ইন্টেরিয়রটা আছে সেটা একটু দেখি এটা কন্ডিশন সম্পর্কে আপনাদের একটু জানাই একদম হচ্ছে দেখি একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা সম্পূর্ণ ব্ল্যাক গাড়ি এটা জি প্যাকেজের গাড়ি আমাদের ফুল লোডেড গাড়ি হলে আমরা গাড়িগুলো ক্রয় করি আচ্ছা আর মানে অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি আমরা কখনো কিনবো না আচ্ছা দেখেন আপনারা একদম ফ্রেশ কন্ডিশন আছে চলো আমরা পিছনের সিটগুলো একটু দেখি আপনারা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে যদি একটু দেখাই সম্পূর্ণ গাড়িটা ব্ল্যাক আচ্ছা আমি যদি একটু আপনাদের গাড়ির দরজাগুলো একটু দেখাই কোথাও কোনো স্কেচ নাই আপনারা দেখেন স্মুথ তাও হচ্ছে ভিডিওতে অনেক কিছু বোঝা যায় না আপনারা হচ্ছে যখন গাড়ি কিনতে আসবেন তখন হচ্ছে ভালো ফিজিক্যাল আসলে ভালো হয় আপনারা দেখলেন নিতে পারবেন চালাইলেন আপনি টায়াল দিলেন তারপর আপনার দেন ডিসিশন নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ঢাকা মেট্রো গো 27,10 এটা হচ্ছে কত চাচ্ছেন আপনারা 13,75,000 টাকা 13,75,000 টাকা আচ্ছা তারপর কোনটা দেখাচ্ছেন এই পিছনে একটা আরেকটা এলিয়ন আছে 6 এর মডেল আচ্ছা এলিয়ন 6 এর মডেল এটা কত সালে রেজিস্ট্রেশন এটা 2008 সালে রেজিস্ট্রেশন কত সিসি 1500 সিসি এলিয়ন
আচ্ছা যদি আমি একটু গাড়িটা দেখাই আপনাদের, একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে এখানে, দেখাই চাকাগুলো কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে, গাড়িটা দেখতে এরকম হবে, সবকিছু কালার এভরিথিং সবকিছু অরিজিনাল, শুধুমাত্র বাম্পারটা রং করছি রাসেল ভাই। আচ্ছা দেখেন ভিতরে সিট কভার আছে লাগানো, নতুন সিট কভার আমরা ফিটিং করেছি। আচ্ছা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা চলো আমরা একটু পিছনে সিটগুলো একটু দেখি, পিছনে দেখাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে, ক্রিম কালারের সিট কভার এক্সট্রা ডেকোরেশন করা হয়েছে এটা, আর নিচে ভিতরে সিট অরিজিনালটা আছে, গ্লাসগুলো হচ্ছে অরিজিনাল। হ্যাঁ অরিজিনাল গ্লাস। আচ্ছা এটা হচ্ছে প্রাইস, এটা হলো আপনার 12,95,000। 12,95,000 হ্যাঁ অ্যাকশন প্রাইস। আচ্ছা একটু পিছন সাইডটা দেখেন কথা বলতে পারবেন, আমি যদি একটু পিছন সাইডটা আপনাদের একটু দেখাই, পিছন সাইডটা এরকম হবে, লাস্ট লাস্ট জায়গায় তো রাখা একই কালার দুইটা গাড়ি রাখা হয়েছে ব্লু কালার। আচ্ছা এটা হচ্ছে কত চাচ্ছেন? এটা আপনার 12,95,000। 12,95,000 তা হচ্ছে আপনার এখানে এসে কথা বলতে পারবে। আচ্ছা আচ্ছা তারপরে ভাই কি গাড়ি দেখাচ্ছেন? আমরা একটা বেজেল দেখাবো, দুইটা বেজেল আছে আমাদের কাছে, মোট তিনটা বেজেল আছে, দুইটা বেজেল, একটা রেড ওয়াইন কালার, একটা হলো অলিভ কালার, একটা হলো ব্ল্যাক কালার, তিনটা বেজেল আছে। আচ্ছা এটা হচ্ছে ঢাকা মেট্রো গো 18 সিরিয়াল গাড়ি, গাড়িটা হচ্ছে একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে। হ্যাঁ 14 মডেল, আপনি 19 সালের, এটা খয়েরি কালার না, এটা মেরুন কালার, মেরুন কালার, এটা কি বলে রেড ওয়াইন। আচ্ছা এটা হচ্ছে কত সালে রেজিস্ট্রেশন? 2019 সালের আছে ভাই। 1500 সিসি, এটা 1500 সিসি বেজেল। আচ্ছা আমরা যদি এটা একবার মানে বেজেল কিন্তু চমৎকার গাড়ি। আচ্ছা অনেকে ভয় পায়, ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখন পার্টস অ্যাভেলেবল। আচ্ছা আমরা হচ্ছে যদি ভিতরে একটু ইন্টেরিয়রটা দেখি, একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো দেখেন, অনেক সুন্দর কিন্তু এখানে গাড়িটা, প্রায় একটু দেখেন অরেঞ্জ কালার সিট কভার লাগানো হয়েছে, মালিক লাগিয়েছে, এটা হচ্ছে ফার্স্ট পার্টি ইউজ। হ্যাঁ আপনারা যদি দেখেন সব কিছু এখানে অটো, একটু যদি দেখানোর চেষ্টা করতেছি। আমরা হচ্ছে একটু পিছনের সাইডটা দেখাই, দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে, এটা হচ্ছে ঢাকা মেট্রো গো 18 সিরিয়াল গাড়ি, আমি যদি একটু উপরতে দেখাই গাড়িটা দেখতে আর কেমন হবে, আর সব কিছু একদম অরিজিনাল, চাকাগুলো একদম পুরো নতুন। এটা হচ্ছে প্রাইস কত যাচ্ছেন আপনার? এটা এটার প্রাইস জি, এটার প্রাইস হইলো আপনার 19,00,000 টাকা আসছেন প্রাইস। 19,00,000 টাকা, তা হচ্ছে আপনারা কত বলতে পারবেন বাইরে এখানে এসে? হ্যাঁ আসছেন প্রাইস 19,00,000 টাকা, কিছু ডিসকাউন্ট করতে পারবো। আচ্ছা তারপর কোনটা দেখছেন? এটা হলো অলিভ কালার 14 রেজেলি। আচ্ছা এটারই অন্য একটা কালার নাকি? হ্যাঁ একই একই গ্রেডের গাড়ি, আপনার কালারটা হলো ভিন্ন। আচ্ছা 2014 মডেল 18 রেজিস্ট্রেশন অলিভ কালার, আপনার 1500 সিসি গাড়ি। হ্যাঁ 1500 সিসি গাড়ি, যদি একটু দেখেন বিআরডি। আচ্ছা দেখেন চাকাগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে, আমরা হচ্ছে একটু সামনে ইন্টেরিয়রটা দেখি, ইন্টেরিয়র আবার একটু ডিফারেন্স আছে, দেখেন কত সুন্দর গাড়ি, সব কিছু অটো। আচ্ছা আমরা একটু পিছনে সেটা দেখি, আপনারা হচ্ছে অনেক এখানে দরজাগুলো একটু দেখেন, অল অপশন অটো, পুশি স্টার্ট, আপনি স্টারিংয়ে কন্ট্রোলিং সিস্টেম আছে। আচ্ছা দেখতে পাচ্ছি সাউন্ড সিস্টেম, আপনার বলুদের সব কিছুই আপনি চেঞ্জ করতে পারবেন, এতে কন্ট্রোলিং করতে পারবেন, টিভি ব্যাক ক্যামেরা আছে। আচ্ছা দেখতে পাচ্ছেন, আচ্ছা ড্যাশবোর্ডে যে এটা ভিন্ন কিন্তু একটু জেড প্যাকেজের এটা সেই জন্য। আচ্ছা তারপর আমরা পিছনের সিটটা একটু দেখি, গাড়ির পিছনের সিটগুলো দেখেন, পিছনের সিটগুলো হচ্ছে একদম সম্পূর্ণ ব্ল্যাক, দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে দেবেন, পিছনে একটু ব্যাকডালার উনি দেখাচ্ছে আপনাদের একটু সুবিধার জন্য দেখায়, একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে, যদি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল জায়গা আছে, লাগেজ নিয়ে সমস্যা তারা কিন্তু এই সাইডটা আমরা একটু দেখাচ্ছি, দেখেন যাদের লাগেজের সমস্যা তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন, একদম হিউজ কিন্তু হচ্ছে লাগেজ এখানে রাখতে পারবেন আপনারা, এখানে চ্যালেঞ্জ একজন ঘুমাই তো পারবে এরকম অবস্থা, এটা অনেক বড় জায়গা। আচ্ছা দেখেন আপনাদের একটু দেখাচ্ছি,
আচ্ছা, তো এটা হচ্ছে আপনার প্রাইস এই গাড়িগুলো নিয়ে হেরিয়ার পারফরম্যান্স যেরকম হয় ওরকমই পাবে। আচ্ছা, অল্পের মধ্যে ভালো, মানে এটা একটা প্রাইস কত যাচ্ছে? এটা 19 লাখ টাকা আক্সিং প্রাইস। আচ্ছা, যারা নিতে চান তারা এখানে এসে দেখে শুনে তারপর হচ্ছে আপনি এখানে কথাবার্তা বলতে পারবেন। আচ্ছা, তারপর আমরা একটা নোয়া দেখতে পাচ্ছি, এটা কত সালের রেজিস্ট্রেশন, কত মডেল? এটা 2009 এর মডেল, 14 সালের রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালার গাড়ি, সিএনজি কনভার্সন করা আছে, এক্স নোয়া গাড়ি। আচ্ছা, আপনি দেখেন গাড়িটা কিন্তু অনেক সুন্দর, এখানে সবকিছু অরিজিনাল আছে, ব্ল্যাক কালারের ভিতরে হচ্ছে। এই আপনাদের একটু দেখাই, আপনারা একটু দেখেন এখানে সবকিছু তাদের এখানে পেপারসে দেওয়া আছে। আচ্ছা, চলেন আমরা একটু ভিতরে ইন্টেরিয়রটা দেখি। দেখেন সম্পূর্ণ একদম ফ্রেশ কন্ডিশন আছে, নতুনের মতো দেখাই, একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি, অলমোস্ট নিউ রিকন্ডিশন কার, সেম আপনারা দেখতে পাচ্ছেন। এটা কত সালে রেজিস্ট্রেশন হয়েছে? এটা 14 সালে রেজিস্ট্রেশন হয়েছে, এটা একটা সরকারি লোকের গাড়ি। এটা হচ্ছে ফার্স্ট পার্টি ইউজ করেছে, হ্যাঁ জব করে, দেখাই একদম অনেক সুন্দর গাড়িটা, দেখাচ্ছি আপনাদের একটা ফ্রেশ কন্ডিশনে। যে গাড়িগুলো আছে ইউজ করা হয় সেই গাড়ি এখানে কিন্তু স্পোর্ট পড়ে থাকে, কিন্তু এই গাড়িটা কোনো স্পোর্ট নাই, একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা। যেটা আপনাদের দেখাই একটু, হ্যাঁ আমরা হচ্ছে পিছন সাইডটা যদি একটু দেখাই আপনাদের, একদম ফ্রেশ কন্ডিশন আছে, এখানে যথেষ্ট জায়গা না থাকায় তাদের এখানে এত গাড়ি যে তাদের এখানে জায়গা হয় না গাড়ি। আমাদের আসল ভাই আরো 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 15-16 গাড়ি বাইরে আছে পার্কিং এ রাখা, যেগুলো বিক্রি হয় ওগুলো পার্কিং এ চলে যায়, আবার ওগুলো আসে। আচ্ছা, এটা কত যাচ্ছে আপনাদের? এটা হলো আপনার 17.5 লাখ টাকা আসকিং, 17.5 লাখ হচ্ছে তাদের হচ্ছে আসকিং প্রাইস। আর এখানে এসে আপনারা কথাবার্তা বলতে পারবেন। হ্যাঁ, তো ভিউয়ার্স আপনারা এতগুলো অনেকগুলো গাড়ি দেখেছেন, আরো গাড়ি আছে, তো আরো গাড়ি আছে, আমরা একটু দেখাই। ভাই ভাই কোন গাড়িটা দেখাচ্ছেন? এরপরে আপনার এক্স নোয়া দেখাবো, 2013 মডেলের গাড়িটা দেখতে এরকম হবে, দেখুন আপনারা এটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। 13 মডেল, 17 সালের রেজিস্ট্রেশন, 19 সিরিয়াল, প্রাইভেট নাম্বার গাড়ি, ঢাকা মেট্রো চৌক, এটা হচ্ছে 19 সিরিয়াল গাড়ি। গাড়িটা দেখতে কিন্তু এরকম হবে, আপনারা একটু সাইড দিয়ে দেখাচ্ছি, তাদের এখানে এত পরিমাণ গাড়ি যে তাদের এখানে জায়গা হচ্ছে না। চলেন আমরা একটু ভিতরের সাইডটা দেখি, একটু সাইডের যে পাশটা আছে এটা কিন্তু আপনার সেন্সর আছে, আসলে এখানে সেন্সর আছে, সামনে পিছে সবগুলোতে সেন্সর আছে, আপনার পজিশন, এই সাইডে লাইট। একটু হচ্ছে গাড়ির একটু সাইডগুলো দেখি, সাইডগুলো এরকম হবে, একটু যদি দেখাই, একটু সামনে যদি একটু ফ্রন্ট সাইডগুলো একটু দেখাই, পিছনে যে সিটগুলো একটু দেখি আমরা, গাড়িটা কিন্তু দেখতে এরকম হবে, আপনার যদি দেখায় একদম স্মুথ, আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্পোর্ট নাই, গাড়িটা দেখতে এরকম হবে, ব্ল্যাক কালারের ভিতরে সম্পূর্ণ। আমরা হচ্ছে একটু সামনের সিটগুলো দেখি, দেখেন আপনাদের একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা, দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে। যদি একটু সাইডের দুইটা দরজায় অটো, হ্যাঁ দুইটা দরজায় অটো, আমি যদি একটু পিছনে ব্যাক সাইডটা যদি দেখাই, ব্যাক সাইডটা এরকম হবে, যদি দেখেন আপনারা পিছনের সাইডটা এরকম হবে, ঢাকা মেট্রো গাড়ি, দেখেন একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন। যদি এটা দেখেন এখানে ব্যাক ক্যামেরা আছে তাদের এখানে, এটা হচ্ছে টয়োটা এক্স নোয়া। আচ্ছা, দেখেন এখানে গ্লাসগুলো হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল, এখানে স্টিকার লাগানো আছে। প্রাইস কত যাচ্ছে? এটা প্রাইসটা হলো আপনার 23 লাখ টাকা। এটা হচ্ছে আসল প্রাইস, হচ্ছে 23 লাখ টাকা। আপনাদের এখানে যারা আসবেন তারা দেখে বুঝে গাড়ি কিনবেন, আর হচ্ছে এখানে আসলে আমার চ্যানেল নাম বলে একটা ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, তারপর কোনো দেখাচ্ছেন? তারপরে আপনার 3-এর এক্স নোয়াটা দেখেন। আচ্ছা, তারপর এটা এক্স নোয়া দেখছি, এটা হচ্ছে একদম সম্পূর্ণ ব্লু কালার, একটু পিছনে আমরা দেখাই সম্পূর্ণ একটু ব্ল্যাক কালার, পুরো ফ্রন্ট সাইড দেখেন, দেখেন একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা, দেখে আপনাদের দেখেন একদম সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে, সবকিছু অরিজিনাল আছে, ব্লু কালার, এই নিউ শেপের গাড়ি, এটা কিন্তু নিউ শেপের মার্কার থাকবে, নিউ শেপে এই হলুদ দিটা থাকবে, আর এইচআইডি লাইট, এটা এইচআইডি লাইট। আচ্ছা, চাকাগুলো সাদা একদম হচ্ছে, কিন্তু নিউ কন্ডিশনার, যদি আপনাদের দেখাই একটু, হ্যাঁ এটা লিমিটেড গাড়ি, 2003 মডেল, 7 সালের রেজিস্ট্রেশন, আপনারা একটু দেখাই, আপনার সিএনজি কনভার্সন করা আছে। আচ্ছা, দেখেন আপনারা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে, যদি একটু আমরা আপনার ডোর একটা অটো। আচ্ছা, আমরা একটু যদি এখান থেকে দেখাই, যেহেতু সামনে জায়গা নেই, এটা আমি খুলে আসেন, হ্যাঁ এটা খুলে দেখাই, হ্যাঁ আপনারা একটু পুরো খুলেন, একটু দেখানোর জন্য একটু দেখাই,
একদম হচ্ছে কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়িটা এটা। আপনার স্টার্টিং এ কিন্তু উডেন প্যানেল আছে। আচ্ছা যদি আপনি দেখতে পাচ্ছেন আবার আপনার ডিভিডি সাইডে উডেন প্যানেল আছে এবং ওই যে পাওয়ার ডোর অন অরিজিনাল অন অফ করে যাবে মানে এখান থেকে খুলবে লাগবে মানসের দরজাটা আপনাদের একটু দেখাই দেখেন আপনারা ডিভিডি তো অরিজিনাল না এগুলো তো ডিভিডি লাগানো হয় লাগানো হয় অরিজিনাল ডিভিডি আসে না এটা নরমাল সেট আসে তখন এখানে এক্সট্রা লাগানো হয় আপনারা একটু দেখাচ্ছি গাড়ি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে এবং কালারটাও অরিজিনাল আছে শুধুমাত্র সাইডটা আছে হইছে আচ্ছা এটা হচ্ছে আপনারা প্রাইস কত করে চাচ্ছেন এটা প্রাইস হলো 11,20,000 টাকা অ্যাসকিং প্রাইস 11,20,000 টাকা হচ্ছে তাদের অ্যাসকিং প্রাইস হচ্ছে 11,20,000 টাকা আমরা যদি একটু এই সাইডটাতে দেখাই একটু গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন দেখে আপনাদের আচ্ছা ঠিক আছে 11,20,000 দেখেন একদম হচ্ছে অনেক সুন্দর কিন্তু গাড়িটা একদম সম্পূর্ণ দেখেন চাকাগুলো যদি একটু দেখে আপনাদের দেখেন একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে আর এটা সম্পূর্ণ অটো গাড়ি দুই দরজায় অটো ডান বাম দুটোই অটো আর পুশ স্টার্ট এটা স্টার্টিং এ কন্ট্রোলিং সিস্টেম আছে সাউন্ড সিস্টেম একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে পিছন সাইডটা যদি আমি একটু দেখাই আপনাদের একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন গাড়ি রেডি গাড়ি মানে ওয়াশ পলিশ করা কমপ্লিট যদি আমরা একটু পিছন সাইডটা যদি দেখাই সব কিছু এখানে অনেক সুন্দর দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড খুলে দেখাই ঢাকা মেট্রো চৌরাস্তার গাড়ি হ্যাঁ দেখাই এটা তেলের গাড়ি আচ্ছা দেখেন আমরা যদি একটু ব্যাক সাইডটা দেখাই একটু সাইডে দেখাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এই যে ভাইয়া রাখেন ভাই পুশ দেখাই আমরা যদি একটু স্টারিংটা দেখাই এই যে পুশ এই যে দেখেন আপনাদের স্টারিংটা হচ্ছে এখানে পুশ করা মানে চাবি এটাকে এক্স স্মার্ট বলে পুশ স্টার্ট বলে আচ্ছা দেখেন এখানে চাবি লাগে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার এই সেটটা যদি একটু দেখাই দেখেন একদম হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এটা হচ্ছে আপনাদের হচ্ছে প্রাইস কত করে রাখছেন এটা 21,20,000 টাকা 21,20,000 টাকা যা এই গাড়ি 11 মডেল পুশি স্টার্ট আপনার দুই দরজা অটো হোয়াইট পাল কালার তেলের গাড়ি এটা আচ্ছা তারপর হচ্ছে আইটা গাড়ি দেখাচ্ছি রাজ গাড়ি রাজ ভাই আপনার নামে নামে রাজ রাজ আচ্ছা দেখাই এখানে কিন্তু এক্সট্রা একটা টায়ার আছে তাই না হ্যাঁ 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 এটা হলো এক্সপায়ার্ড টায়ার যেটা এটা আপনার চাকা লিক হলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে আপনি দেখেন ঢাকা মেট্রো গো 13 সিরিয়ালের গাড়ি আমরা যদি একটু সাইড হ্যাঁ সাইডটা যদি দেখেন হ্যাঁ সাইডটা দেখেন পুরো শেপ আছে যদি একটু ভিতরে সিটগুলো একটু দেখি আবার দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন আপনারা এখানে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে আমরা যদি একটু সামনে সিটগুলো একটু দেখি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এটা পুশি স্টার্ট দেখাই একটু তাদের দুটাই পুশি স্টার্ট আচ্ছা আপনার 11 মডেল দুটাই 11 মডেল দুটাই 15 তে রেজিস্ট্রেশন আপনার একটা সিলভার কালার একটা ব্লু কালার যার যেটা পছন্দ আরেকটা আছে হলো 6 এর মডেল ব্ল্যাক কালার যেটা পছন্দ এই ব্লু কালারটা দেখাই আইটা আছে এটা 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 দামটা একটু বলে দেই আচ্ছা ভাই এটার দামটা একটু বলেন এটার দাম হলো আপনার 14,95,000 টাকা 14,95,000 টাকা এটা হচ্ছে ফিক্স নাকি আসল প্রাইস কিছু দাম কমবে 11 মডেল গাড়ি আচ্ছা আর শুধুমাত্র বাম্পারটা রং করা হয়েছে আর সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে আচ্ছা তারপর আইটা গাড়ি দেখতে পাচ্ছেন এটা ভাই কি গাড়ি এটা এটা হলো রাশ টয়োটা রাশ আচ্ছা এটা ব্লু কালার 2011 মডেল এটা আনকমপ্লিট আছে ওয়াশ পলিশ করব আচ্ছা দেখেন একটু হ্যাঁ আমার কাছে প্রায় 5-6টা গাড়ি আছে আনকমপ্লিট এগুলো রেডি করব একটু ভিতরে সিটগুলো একটু দেখি দেখেন আপনারা একদম হচ্ছে কত সুন্দর সম্পূর্ণ ব্ল্যাক কালারের ভিতরে আছে আচ্ছা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আমরা পিছনে সিটগুলো একটু দেখি
দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে দেখা যাচ্ছে, সম্পূর্ণ ব্ল্যাক কালারের ভিতরে আছে চাকাগুলো, হচ্ছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি, তেলের গাড়ি না? হ্যাঁ, আমরা যদি একটু পিছনে ব্যাগটা লাগিয়ে দেখতে পারি, এটা হচ্ছে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন। গাড়িটা এখনো ওয়াশ করা হয় নাই, সেই জন্য ওয়াশ করা হয় নাই, পলিশ করা হয় নাই, রেডি করব। এটা এটা হচ্ছে ঢাকা মেট্রো গো 15 সিরিয়াল গাড়ি, একদম 15 সিরিয়াল গাড়ি দেখেন, একদম ফ্রেশ কন্ডিশন আছে। যদি আমি একটু সাইডটা দেখাই আপনাদের স্মুথ ভাবে, আচ্ছা এটা হচ্ছে আপনাদের আস্কিং প্রাইস কত? এটা 14,70,000 টাকা আস্কিং প্রাইস। দেখেন আমরা এটা হচ্ছে একদম স্মুথ গাড়ি, আচ্ছা 14,00,000 কত? 14,70,000 সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর হচ্ছে আমার ভিডিও দেখে হচ্ছে শাহিন ভাই এখান থেকে যারা হচ্ছে গাড়ি ক্রয় করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে শাহিন ভাই হচ্ছে একটা ডিসকাউন্ট দিবে, আর সেটা হচ্ছে যারা আমার চ্যানেলের নাম বলবেন। আর হচ্ছে এটা হচ্ছে আপনারা যদি শাহিন কার সেন্টারে আসতে চান সেটা হবে বেগুনবাড়ি বলে দিই। আমাদের শোরুমটা হলো তেজগাঁও 7 রাস্তা মোড়, এম শাহিন কার সেন্টার, যে কাউকে জিজ্ঞেস করতে শাহিন কার সেন্টার। হ্যাঁ, আপনি 7 রাস্তা মোড়ে আইসা হাতিঝিল একটা রাস্তার গেছে, লিং রোড এটাকে বলে, এই লিং রোড ঢুকলেই বেগুনবাড়ি মোড় বলে, 2 নং সাউথ বেগুনবাড়ি তেজগাঁও ঢাকা আমাদের শোরুম, আর বেইন আকি সিএনজি পাম্পের সাথেই আমাদের শোরুমটা। আচ্ছা, তা বাইরেদের এখানে কিন্তু সব কোয়ালিটি সব ব্র্যান্ডের গাড়ি আছে, তো যারা এইসব গাড়িগুলো আপনারা এখান থেকে নিতে চান আসতে হবে শাহিন ভাইয়ের শোরুমে। তো হচ্ছে সবাই ভিডিওটি দেখবেন আর ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর হচ্ছে কমেন্ট করে জানাবেন যে নেক্সটটা আপনারা হচ্ছে কী টাইপের ভিডিও নিতে দেখতে চান, তো আমরা সেই টাইপের হচ্ছে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।